বিগত কয়েক বছরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে ভারতের আদানি গ্রুপ। সম্প্রতি $80 কোটি বকেয়া হলেও পরিশোধ না করেই দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। বাধ্য হয়ে এই টাকা পেতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক চিঠিতে ডক্টর ইউনুসের হস্তক্ষেপ কামনা করে আদানি গ্রুপ। ভারতের আর্থিক ও ব্যবসা বিষয়ক সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা প্রায় ১০,০০০ কোটি টাকা। বিপুল টাকা পাওনা হলেও প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, কিন্তু বর্তমানে বকেয়া অর্থ আদায় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা। বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিশোধের অনুরোধ জানিয়েছে তারা। চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সে সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে, তা বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য অনুরোধ করছি। একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার $200 কোটি বিনিয়োগ করেছে। আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। আদানি গ্রুপের ঝাড়খণ্ডের 1,600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি রয়েছে। চুক্তি অনুসারে প্রতি মাসে বাংলাদেশের কাছে গ্রুপটির পাওনা $90 থেকে $100 মিলিয়ন, তবে সময়মতো অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পাওনা $800 মিলিয়ন ছাড়িয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,০০০ কোটি টাকা। আদানির সঙ্গে ২০১৭ সালে BPDC-র 25 বছরের চুক্তি হয়। চুক্তি অনুসারে বাংলাদেশ কেন্দ্রটি থেকে 1,496 মেগাওয়াট বিদ্যুৎ নেবে, যা বাংলাদেশের মোট চাহিদার 10%। এদিকে আদানির বকেয়া বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আদানির পাওনা $49 কোটি 20 লাখ পরিশোধে বাংলাদেশের বিলম্ব হচ্ছে। লাভের ভাগ গৌতম আদানির আর লোকসানটা বাংলাদেশের। ভারতীয় এই ব্যবসায়ীর সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটিকে এক কথায় এভাবেই বলা যেতে পারে। আদানির সঙ্গে হওয়া এই চুক্তিটি সরকারিভাবে গোপন রাখা হলেও রাষ্ট্রীয় স্বার্থে কেউ কেউ এটি গণমাধ্যমকে দিয়েছেন। সম্প্রতি একটি নিউজ পোর্টালও এটি প্রকাশ করেছে। চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত ব্যয়বহুল, একপেশে এবং বাংলাদেশের জনগণের টাকায় এশিয়ার সাবেক শীর্ষ ধনীর পকেট ভরার চুক্তি, এমন বিশ্লেষণ সিডনি ভিত্তিক জ্বালানি বিশেষজ্ঞ টিম বাকলির, যিনি এই খাতে 30 বছর ধরে গবেষণা করছেন। চুক্তিটি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, জেনে বা না জেনেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB এমন একটি চুক্তি সই করেছে, যেখান থেকে আদানি পাওয়ার কয়লা ক্রয় থেকে শুরু করে বিদ্যুৎ রপ্তানি পর্যন্ত প্রতিটি পর্যায়ে অতিরিক্ত লাভ করার সুযোগ পাবে। এমনকি আদানি যদি চুক্তির কোনো শর্ত না মানে, তবু বাংলাদেশের জন্য এই চুক্তি থেকে বের হওয়ার পথটা অনেক কঠিন। এছাড়া চুক্তি অনুযায়ী বাংলাদেশ আগামী 25 বছরের জন্য আদানি পাওয়ারের করের বোঝা বহন করবে, যে বোঝা ভারতীয় কোম্পানিটি তার সরকারের কাছ থেকে ইতোমধ্যে ছাড় পেয়েছে। অর্থাৎ চুক্তিটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে আদানি তার সরকারকে ট্যাক্স দেবে না, কিন্তু সেই ট্যাক্সের টাকা চুক্তিতে আগে থেকে যোগ করা ছিল বলে বাংলাদেশকে দিয়ে যেতে হবে।